চট্টগ্রামে আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো আসগর আলী জামে মসজিদটি। হঠাৎ দূর থেকে দেখলে মনে হবে এটি কোনো রাজা বাদশার গড়া তাজমহল, তবে না, এটি একটি ঐতিহ্যবাহী মসজিদ। ধারণা করা হয় প্রায় 300 বছর পূর্বে তৎকালীন জমিদার আসগর আলী নির্মাণ করেন এই মসজিদটি, যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে। খালি আজগর আলী সৌদ্দ জামা মসজিদ, জামা মসজিদ অনেক পুরানা, 1775 খ্রিস্টাব্দের। অনেক দূরে দূরে থেকে লোক আসে, বিদেশের থেকে আসে, অনেক জায়গা থেকে আসে লোক মসজিদে। আরও দেখি আর বাপ দাদা ও দেখি কি এখন আর আমার সালাম পড়ছি, এখনও পড়ি আল্লাহ দিলে। এত পুরানো ন এবং এই পুরানো মসজিদ, তো অনেক পুরানো মসজিদ। মূলত এই মসজিদটি জমিদারি প্রথার ইতিহাস ঐতিহ্য বহন করে। যদিও নির্মাতার বংশধররা ধারণা করেন মসজিদটি 1795 সালে নির্মিত, তবে প্রকৃতপক্ষে এটির আয়ুষ্কাল যে কত তা জানা নেই অনেকের। অবাক করা বিষয় হল মসজিদটিতে শীততাপ নিয়ন্ত্রণের জন্য কোনো ফ্যানের ব্যবস্থা নেই। অদ্ভুত এক ঠান্ডা আবহাওয়া যেন ঘিরে রেখেছে মসজিদের পরিবেশকে। মসজিদের চার দেয়ালে আছে বৈচিত্র্যময় সব কারুকাজ। অপরূপ কারুকাজের নির্মাণ শৈলী এই মসজিদে আছে চার গম্বুজ সহ ছোট বড় 24টি বুরুজ। মসজিদটির নির্মাণ কৌশলগুলো মূলত মুঘল সাম্রাজ্যের স্মৃতি বহন করে। আরও অবাক করা বিষয় হল ইট পাথর সিমেন্টের কোনো স্পর্শ ছাড়াই শুধুমাত্র চুন সুরকি দিয়ে নির্মাণ করা হয়েছে মসজিদটি, আর এই কারণেই মসজিদ অন্তরালে এক অন্যরকম পরিবেশ বহন করে। মসজিদের বাইরে নানান কারুকাজে পরিপূর্ণ, ভেতরটি পরিপাটি। উচ্চতা ভেদে এটি একতলা বিশিষ্ট হলেও দোতলা মসজিদের সমপরিমাণ উচ্চতা রয়েছে এই মসজিদটিতে। এই মসজিদটিতে আছে দুটো জানালা যা উত্তর এবং দক্ষিণ দিকে অবস্থিত, আর তাই এক নজর দেখতে ছুটে আসছেন দর্শনার্থীরা। জি জি, ব্রিটিশ আমাদের প্রথম দিকে মসজিদটা নির্মিত, আমি যতটুকু জানি মসজিদটা নাকি বালুর সাথে নাকি ডিম দিয়ে ইয়া করে তৈরি করছে, এটা গুজব হইতে পারে আমি সেও জানি না, তবে আমি যতটুকু জানি মসজিদটা মানে অনেক আগে। বিশেষ করে এটার এই কারুকাজগুলো দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন এইরকম ইউনিক কারুকাজ, তারপর হচ্ছে গম্বুজগুলো যেভাবে দেখতে পাচ্ছেন এটা বর্তমান সময় খুবই বিরল, খুবই কঠিন, আমরা বাইরের রাষ্ট্র ছাড়া আসলে এরকম গম্বুজ দেখি না, তো সেক্ষেত্রে এই যা খুবই বিরল। আর এগুলো আসলে আগের যুগে এই ধরনের খুবই দারুণ দারুণ স্তূপ মানে এই ধরনের নিদর্শনগুলো তৈরি করা হইতো, এখন বর্তমান আমরা এগুলো দেখতে পাচ্ছি না। পূর্বপুরুষদের ওসিয়ত অনুযায়ী মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছেন আসগর আলীর বংশধররা। বংশধররা করে যাবে যারা মতলি থাকবেন এবং যারা আপনার বেনিফিশিয়ারি আছে, সবার ডিসিশনে চলতেছে, এখানে একক কারো কোনো ডিসিশন নাই। আপনি উত্তরে দেখেন খোলা, দক্ষিণে দেখেন খোলা, পূর্বে দেখেন খোলা, পশ্চিমে খোলা, কিছু নাই, যার পরিপ্রেক্ষিতে আপনি এটা ফিল করতে পারতেছেন। ওইটাতে যে আপনি গিয়ে দেখেন বারান্দার যে লোকগুলো শুয়ে আছে ওখানে কোনো ফ্যান নেই, প্রচুর বাতাস ডিউ টু ওপেন স্পেস। বন্দরনগরী চট্টগ্রামের উত্তর হালি শহরে চৌধুরীপাড়ায় অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি, যা শুধু হালি শহর নয়, ইতিহাস এবং ঐতিহ্য বহন করে গোটা চট্টগ্রামে। চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হুসাইনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মৌমিতা জাহান, আপডেট টিভি।